তেল তারা অল্প দামে কিনতেছে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে আলামতটা ভয়াবহ পৃথিবীর ভিতরে পঙ্গপালের আক্রমণ হয়েছে আলামতটা ভয়াবহ আরব দেশে বৃষ্টি হচ্ছে আলামত ভয়াবহ আরব দেশ সবুজ হয়ে যাচ্ছে আলামত ভয়াবহ আলামত বলে দিচ্ছে দেশটা বড় ভয়াবহ যাবে ঠিক কি না বলে কথাগুলো শুনলে অনেকে সজাগ হবেন অনেকে হয়তো চিন্তা করবে সজাগ হওয়ার দরকার নাই যারা আমার সামনে বসলেন সজাগ হয়ে যান আর সময় কিন্তু বাকি নেই এমন লড়াই লাগবে মুসলমান 100 জনের ভিতরে 99 জন মারা যাবে বাঁচবে মাত্র কয়জন আরো জোরে বলেন কয়জন শুধু তাই না রে মুসলমান এমন সময় আসবে মানুষের অ্যাটমিক পার অ্যাটমিক বিস্ফোরণের পরে পারমাণবিক চুল্লিতে বছরে দেখবেন দুর্ঘটনা ঘটবে নানা রকমের বিক্ষিপ্ত দুর্ঘটনা ঘটবে এই পারমাণবিক বিস্ফোরণগুলো এত ভয়াবহ হয়ে যাবে এমন সময় আসতে পারে যে কোনো মুহূর্তে 40 দিনের জন্য পৃথিবীর ভিতরে কোনো তাপ ডুববে না সূর্যের আলো ডুববে না সারা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে লাখো লাখো মানুষ শুধু অন্ধকারের ভিতরে পড়ে মারা যাবে অন্ধকারের ভিতরে পড়ে লাখ লাখ মানুষ মারা যাবে এখানেই শেষ হবে না রমজান মাসে বিকট একটা যাবে 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে 70,000 মানুষ বোবা হয়ে যাবে 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে সুম্মা হুদনাতুন تكون بينكم وبين بني الأسفر فيبدرون خشتن در شنگ مسلمان تما در چکتی خوابه بخاری بانانا شاره چندو شتو بسرانگی امار پیارا نبی بولے گلے آس تاکا دیکھیں جی خشتن در کتھا بولین اورتھوڈوکس خشتن در شنگ او مسلمان شمائی چلیشی تھی আজকে তাকায় দেখেন রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি হচ্ছে রাশিয়ার সঙ্গে সিরিয়ার চুক্তি হচ্ছে কিছুদিন আগে একটা সেমিনার হয়েছে উজবেকিস্তানে পাকিস্তান গিয়েছে তুরস্ক গিয়েছে ইরান গিয়েছে কিরগিজস্তান গিয়েছে তুর্কমেনিস্তান গিয়েছে চীন গিয়েছে এমনকি ইন্ডিয়া গিয়েছে সব দেশগুলা মিলে একটা বলয় তৈরি করেছে আমেরিকার বিরুদ্ধে বলয় রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ 2023 এর ভয়াবহ আলামত প্রকাশ করে দিচ্ছে 2023 এ অনেকগুলো ঘটনা ঘটবে আল্লাহর হাবিবের হাদিস থেকে বোঝা যায় আজকে তাকায় দেখেন সিরিয়া মার খাচ্ছে 2011 সাল থেকে 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে আল্লাহর হাবিব বললেন 12 বছর পর্যন্ত মার খাবে ও আমার নশ্বরদের আমার প্রিয় আমার জন্মভূমির মানুষেরা একটু চিন্তা করে বলেন তো দেখি 2011 থেকে 2023 পর্যন্ত কত বছর হলো বলেন সবাই আরেকটা বার বলেন কত তার মানে আর সময় নাই মুসলমান বিপদ দেখতে প্রস্তুতি নেই বিপদ দেখার জন্য অপেক্ষা করে শুধু বোকারা সচেতন কোন লোক বিপদের তামান্না বিপদের কামনা করতে পারে না আমার সামনে যারা বসলেন আজকে যদি নিয়তটাকে পাল্টা ফেলেন কসম আল্লাহর যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কি একটু বুঝাই দিই আপনারা বুঝবেন নবীজি বলছেন এমন সময় আসবে যেই সময়ে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে
আজ রাশিয়ার সেই অর্থোডক্স খ্রিস্টান যারা এক সময় কনস্টান্টিনোপল বাইজেন্টাইন সম্রাটদের সময়ে আজকের ইস্তাম্বুলে ছিল মুহাম্মদ আল ফাতিহ রণতুর্যবাদক মুসলিম বীর 22 বছরের একজন যুবক ছিলেন তার হাত ধরে আজকের ইস্তাম্বুল বিজয় হয়েছে জোরে বলেন আল্লাহু আকবার কিরকম মুসলমান ছিলেন আমরা কেমন যুবক তারা কেমন যুবক ছিল আল্লাহ পাক এই পুরা তুরস্কের বিজয় দিলেন এই তুরস্কের বিজয় ইস্তাম্বুলটা যখন মুসলমানের হাতে আসে এই জায়গার খ্রিস্টানরা চলে গেছে রাশিয়া তারাই হচ্ছে সেই অর্থোডক্স রোমানীয় খ্রিস্টান চলে গেছে সেখানে তাদের সঙ্গে চুক্তি হয়েছে নবীজি বলছেন এই চুক্তি টিকবে না ফায়াক করুন এই চুক্তি ভঙ্গ হবে তাহতা সামানিনা গায়া 80টা দলে বিভক্ত হবে কান খাড়া করে শুনুন 80টা দলে বিভক্ত হবে তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা প্রত্যেকটা পতাকার নিচে 12000 করে সৈন্য হবে সারা পৃথিবী মরিয়া হয়ে উঠবে সৈন্যের পাহাড় দখলের জন্য এই ওয়াজ আল্লাহর হাবিব করে গেলেন জানায় দিয়ে গেলেন ভবিষ্যৎবাণী করে গেলেন 1400 বছর আগে তখন ফোরাত পানিতে টইটম্বর ছিল আজকে ফোরাত শুকায় যাচ্ছে ভিতর থেকে সুরঙ্গ বের হয়ে গেছে তার মানে যে কোনো সময় সম্মানের পাহাড় প্রকাশিত হতে পারে ও মুসলমান করোনা আসার আগে বুঝেন নাই এখনো সবাই আমরা বুঝি না সম্মানের পাহাড় যদি প্রকাশ পেয়ে যায় তৃতীয় বিশ্ব যুদ্ধ লেগে যাবে তৃতীয় বিশ্ব যুদ্ধের আগে আরেকটা যুদ্ধ হবে মুসলমানের উদ্ধারের যুদ্ধ আমার পার্শ্ববর্তী দেশে যে মুসলমানেরা মজলুম হচ্ছে ওই মজলুম মুসলমানের পক্ষে যুদ্ধ হবে সারা দুনিয়া একটার পর একটা মালাহেন বড় বড় যুদ্ধ ক্ষেত্রে পৃথিবীটা তৈরি হয়ে যাবে সারা দুনিয়াতে লড়াই লেগে যাবে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হবে স্বর্ণের দাম বেড়ে যাবে এক সপ্তাহ আগে স্বর্ণের যে দাম ছিল এখন তাকায় দেখেন 90,000-এর উপরে কতদিন চলে গেছে আজকেও স্যার শুধু বাড়ার উপরে আছে তেলের দাম বাণিজ্যিকভাবে ইহুদিরা কমায় রাখছে তেল তারা অল্প দামে কিনতেছে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে আলামতটা ভয়াবহ পৃথিবীর ভিতরে পঙ্গপালের আক্রমণ হয়েছে আলামতটা ভয়াবহ আরব দেশে বৃষ্টি হচ্ছে আলামত ভয়াবহ আরব দেশ সবুজ হয়ে যাচ্ছে আলামত ভয়াবহ আলামত বলে দিচ্ছে দেশটা বড় ভয়াবহ যাবে ঠিক কিনা বলে কথাগুলো শুনলে অনেকে সজাগ হবেন অনেকে হয়তো চিন্তা করবে সজাগ হওয়ার দরকার নাই যারা আমার সামনে বসলেন সজাগ হয়ে যান আর সময় কিন্তু বাকি নেই এমন লড়াই লাগবে মুসলমান 100 জনের ভিতরে 99 জন মারা যাবে বাঁচবে মাত্র কয়জন আরো জোরে বলেন কয়জন শুধু তাই না রে মুসলমান এমন সময় আসবে মানুষের অ্যাটমিক পার অ্যাটমিক বিস্ফোরণের পরে পারমাণবিক চুল্লিতে বছরে দেখবেন দুর্ঘটনা ঘটবে নানা রকমের বিক্ষিপ্ত দুর্ঘটনা ঘটবে এই পারমাণবিক বিস্ফোরণগুলা এত ভয়াবহ হয়ে যাবে এমন সময় আসতে পারে যে কোনো মুহূর্তে 40 দিনের জন্য পৃথিবীর ভিতরে কোনো তাপ ডুববে না সূর্যের আলো ডুববে না সারা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে লাখ লাখ মানুষ শুধু অন্ধকারের ভিতরে পড়ে মারা যাবে অন্ধকারের ভিতরে পড়ে লাখ লাখ মানুষ মারা যাবে
এখানেই শেষ হবে না রমজান মাসে বিকট একটা যাবে 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে 70,000 মানুষ বোবা হয়ে যাবে 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে যে ছেলে লেগে দিয়ে দিতেছেন কি দিব এই মাদবদির ঘটনা বলি আরে নামটা লড ঠিক হইছে আচ্ছা যে তো কোয়ে লাইছি বাফেরে আতুরি দিয়ে বাড়ি দিয়ে বাফেরে মেরে লাইছি আমি মাহফিল করছি ওই জায়গায় যখন আমি এই কথাটা বলতেছিলাম এলাকার মানুষ কাঁদতেছে হুজুর এই এলাকায় তো এই ঘটনা ঘটছে বাপকে সন্তান হত্যা করে ফেলেছে অথচ ওই সন্তানের লেগে শর্ত দিয়ে গেলে মেয়েদের হক মাইরা আল্লাহ আপনারে ছাড়বে না ঠিক কিনা বলেন আমানত নাই والزكاه مغرما زكاه دا بند হয়ে যাবে زكاه কে মানুষ জরিমানা মনে করবে বিশাক মনে করবে এখন দেখবে আমাদের বাবুরহাটে অর্ডার দেওয়া থাকে যাকাতের লুঙ্গি যাকাতের শাড়ি আছেনি যাকাতের লুঙ্গি যাকাতের শাড়ি তোরে এটা কেন দায়িত্বটা দিল এই লোকের দরকার 5 কেজি চাল তুমি তাকে কোন কারণে লুঙ্গি দিবা এই লুঙ্গি দিয়ে যাকাত আদায় করলে যাকাত আদায় হবে না হবে না এবং হবে না কো শাড়িতে যদি বাইনে যদি ফাটলা পারেন হেনা দিয়ে অসুবিধা নাই যাকাতের লুঙ্গি আর যারা নেয় তারাও জানে যে আল্লাহ এটা হারাম হে দিছে এটা আমি জীবনও ফিরতাম না এটা দিছে 50 টাকার লুঙ্গি 10 টাকা বেচা খবরদার যাকাত নিয়ে এই রকম ঠাট্টা করবেন না যাকাত নিয়ে যারা ঠাট্টা করে তাদের উপরেই দুর্ভিক্ষের মতো আযাব আসে আমগের উপরে দুর্ভিক্ষ আযাব আইবো এই একটা পয়েন্টের কারণে বেশি আসবে ঠিক কি না বলেন আরব দেশের লোক কিন্তু যাকাত দেয় প্রচুর প্রচুর পরিমাণ যাকাত দেয় আপনি চিন্তা করতে পারবেন না কিন্তু আমরা যাকাত নিয়ে মনে করি অভিশাপ কোটি কোটি টাকার মালিক কইলে কি যাকাত দেন না কই হুজুর আমার ঋণ আছে অনেক অনেক ঋণ আছে হুজুর আপনি জানেন না তো তোর ঋণটা কি তুই এই মাসে পরিশোধ করতেছ এত বাড়ালো এই জন্য যাকাত দিতে হবে প্রপারলি যাকাত আদায় করতে হবে ঠিক কিনা বলেন এরপরে দেখবেন তুউল্লিমাল ইলম লিগাইরিদ দ্বীন আলেম হবে শুধুমাত্র নাম কামানোর জন্য আলেম হবে শুধুমাত্র টাকা কামানোর জন্য ফেমাস হওয়ার জন্য কথা বলবে ভাইরাল হওয়ার জন্য কথা বলবে ভাইরাল হওয়ার জন্য যারা কথা বলবে কসম আল্লাহ এই আলেমদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে বড় ভয় লাগে এই পয়েন্টটাতে আসলে বড় ভয় লাগে আমরা কথা বলি অনেক জায়গায় ক্যামেরা থাকে কথাগুলো সব রেকর্ড হয় মনের ভিতরে যদি চলে আসে এইটা বললেই ভাইরাল আপনি ভাইরালটা হইলেন কার জন্য আপনি ভাইরালটা হইলেন ফেডেল লাগা ওয়াসাইয়াসলাউনা সাইয়ারা এই পেটের মধ্যে যা দিতেছেন সব জ্বলন্ত আগুন আপনি টেরও পাচ্ছেন ভাইরাল হওয়ার চিন্তা করে মাকবুল হওয়ার চিন্তা করে আল্লাহর কাছে কিভাবে মাকবুল হওয়া যায় এই চিন্তা করা লাগবে ঠিক কিনা বলেন এরপরে দেখবেন আপনার রাজুল ইমানাতহু এমন সময় আসবে যেই কারণে আযাব আসবে স্ত্রীর কথা স্বামী উঠবে বসবে স্ত্রীর জন্য স্বামী সব দিয়ে দিবে উজাড় করে দিবে জনম দুঃখিনী মা সেই মাকে বঞ্চিত করে দেবে মায়ের দিকে তাকাবে না কোন কোন শীতের সময় নিজে আর স্ত্রী মিলে মর্মটা কম্বলটা দিয়ে ঘুমাবে মায়ের জন্য পাতলা একটা খেতা দিবে
এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কথা বলবেন না তিনি কে আযাব আসেই কা এরপরে দেখবেন আদনা সাদিকহু বন্ধুরে বড় আপন বানাবে এখন দেখবেন বন্ধু ছাড়া পোলাপান কিছু বুঝে না বাপের লগে খারাপ ব্যবহার করে বন্ধুর বাপের গিয়ে জিজ্ঞাসা আঙ্কেল ভালো আছেন আঙ্কেলে কয় দেখছো তুই কার বাড়িটা কোন বেড়ার পুত্রী মাশাআল্লাহ এত ভালো হয় মানে ছেলে কিন্তু হে হে বাপের লগে ঠিকই খারাপ ব্যবহার করে ঠিক কি না বলে আক্কা উম্মাহু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে আকসামাহু বাপকে বড় দূরের মনে করবে বাপের আপন বানা আজকে আমি যখন কক্সবাজার থেকে আসলাম আমার আব্বা ফোন দিয়ে খবর নিতেছে বাজান এখন কোথায় কোন সময় বাসায় আসবা বাসায় আসার পরে আব্বা মাদ্রাসা থেকে আসছে আমাকে দেখার জন্য আমি বললাম আব্বা আপনার শরীরটা কেমন আব্বা বারবার বলতেছে হে বাজার তোমার শরীরটা কেমন আমি চিন্তা করতেছি এর নাম বাপ সারা রাত তেমন ঘুম হয় নাই দিনের বেলায়ও ঘুম হয় নাই জোহরের নামাজ পড়ে যখন ঘুমাতে গেলাম আমার আব্বা আমার গায়ে কম্বলটা টেনে দিয়ে বলতেছে বাজান ঠান্ডা লেগে যাবে কম্বলটা দিয়ে ঘুম আমি দৃশ্যটা দেখে মনে করলাম আল্লাহ বাপ মানুষের জন্য কত কাছে মা মানুষের জন্য কত কাছে সন্তানের কত আপন এই মা বাপকে যখন পর বানায় দিবেন বুঝবেন আজাব গজব চলে আসার সময় চলে এসেছে ঠিক না বেঠি কিছু নাই আপনার নিজেই চলতে পারেন না পাঁচশো টাকা হলেও মায়ের হাতে দিয়ে বলবেন মা আমি নিজেই কষ্ট করে চলি আপনি তো দেখেন কি কষ্ট হয় আমার জন্য একটু দোয়া করে বেশি কিছু না পাঁচশো টাকা হাতে তুলে দেন আপনি দেখবেন জায়নামাজটা নিয়ে মা দুইটা হাত তুলে আল্লাহরে বলবে আল্লাহ আমার ছেলে কষ্ট করা পাঁচশো টাকা আমারে দিছে আল্লাহ তুমি তারে আয় ইনকাম হায়াতে দৌলতে আল্লাহ বরকত দিয়ে দিও আল্লাহ তুমি পাঁচ লাখ টাকার বরকত আমার সন্তানকে দান করে দিও এই হচ্ছে মা মা বাপকে যারা দেয় না আল্লাহর আদালতে তারা পার পাবে না মা বাপের সাথে সুন্দর আচরণ করেন দুনিয়ার জীবনের ভাগ্য যিনি খুলে দিবেন তিনি কে এরপরে দেখবেন এমন সময় আসবে জাহারাতিল সাত ফিল মাসাজিদ মসজিদে মসজিদে ইমাম সবকে বাধা দেওয়া হবে মুখে মুখে তর্ক করা হবে খতিবকে বাধা দেওয়া হবে ঠিক কিনা বলে হয়নি বেশি কই যে না করছি না কয় ভয় কয় বেশি আসলে বেশি এটা করেন না হা হা এটি করেন না আল্লাহর আজাব আসতেছে কি কি আজাব আসতেছে আর একটু সামনে গেলে শুনবেন এরপরে দেখবেন কোন কারণে আজাব আসে আচ্ছা এই ফোন তো যে কইছি এগুলো কি মিলতেছে মিলে এরপরে দেখবেন এমন সময় আসবে আল্লাহর হাবিব বনে সাদুল কবিলা ফাসিকহ ফাসিকরা এলাকা এলাকায় নেতা হয়ে যাবে ফাসিকদের নেতৃত্ব চলবে ঠিক কিনা বলে আল্লাহর হাবিব বলে গেছেন আমার কথা না তিরমিজির বর্ণনা হাদিস শুনাইতেছি আপনাদের এরপরে আল্লাহর হাবিব বলেন জাইমুল কওমের জুলহুম বড় বড় নেতা দুশ্চরিত্র লম্পট গুলো নেতা হয়ে যাবে এমন নেতা যখন দেখবে বুঝবেন আজাব চলে আসার সময় চলে এসেছে ঠিক না বেটি এরপরে এমন সময় আসবে দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
আল্লাহর হাবিব বলছেন উকরিমার রাজুলু মাখাফাত শাররিহি মানুষ অনেক সময় খারাপ লোককে সম্মান করবে শুধুমাত্র তার ভয়ে তার খারাপ থেকে বাঁচার জন্য তার গুন্ডামি বদমাইশি এত বেড়ে গেছে এগুলো থেকে বাঁচার জন্য সামনাসামনি দেখলে সম্মান করবে ঠিক কিনা বলে হে ডান দিক দা আটলে মানুষ বাম দিক দা যায় আর কয় আল্লাহ আজ যদি সামনে না ফুরি যে বাপ যদি টেবেড়ায় আর যদি তার সামনে না ফুরি আল্লাহ 50টা দেয়া মসজিদ দিয়ে এরকম লোক আছে না নাই রসুল বলে গেছেন উকরিমার রাজুল মাখাফাত শাররিহি তার খারাপি থেকে বাঁচার জন্য তারে মানুষ সম্মান করবে মূলত তার কোনো ইজ্জত নাই বেজ্জত ইজ্জত বলতে কিচ্ছু নাই হে নিজে জানে যে মাঝে তারে একটু ইজ্জত করে না হুদার লগে যে অস্ত্র টস্ত্র আছে এই জন্য কিছু ইজ্জত সামনাসামনি দেহায় হে নিজেও যদি দেহে মাঝে মাঝে এই দিকে সালাম কালাম দেশটাকে দেয় পরে কয় না সালাম দিছি তো সাসা আপনি খেয়াল করছেন না মনে একটু আনি সামনে যাই পরে কয় আল্লাহ এত জায়গা ঠাডা ফল হয় কফলটা দেখো না তুমি এরম লোক আছে না নাই এরপরে দেখবেন এগুলো মিলতেছে নি সব নামই লিখেন নে এরপরে দেখবেন আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবেন জাহানাতুল কাইনাত ওয়াল মাআজিফ এমন সময় আসবে বাদ্যযন্ত্র গান বাজনা বেড়ে যাবে মোড়ে মোড়ে বাদ্যযন্ত্র গান বাজনা চলবে ঠিক কিনা বলে আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে গান মানুষ মাথা নিয়ে ঘুরবে আমার দিকে তাকান এই যে মনে করেন ইয়ারফোনটা কানের ভিতরে দেন এটা 30 বছর আগে ইয়ারফোন আসেননি 20 বছর আগে আসেন না এখন আসেনি 30 টেউল ইয়ারফোন পাওয়া যায় এই ইয়ারফোন মানুষ মাথাত লইয়া ঘুরে গান কানের ভিতরে ঢুকাইতেছে দেখছেন 1450 বছর আগের বলা কথাগুলো পুরো পুরি মিলে যাচ্ছে ঠিক কিনা বলেন এরপরে আমার ভাইরা তাকায় দেখবেন শরীবাতিল খামর চারদিকে মদ বেড়ে যাবে ইয়াবা বেড়ে যাবে ফেন্সিডিল বেড়ে যাবে আফিম বেড়ে যাবে মেরিচুয়েনা বেড়ে যাবে এলএসডি বেড়ে যাবে আইস বেড়ে যাবে নানা নামে বেনামে নেশা ছড়ায় যাবে এমনকি জুতার আঠা টিকটিকির লেস এমনকি পচা দুর্গন্ধযুক্ত মোজা দিয়ে পর্যন্ত নেশা করবে কিছুদিন পরে আর টয়লেট সাফ করা লাগবে না এটাও নেশা হয়ে যাবে ঠিক কি ভাই এরপরে সময় হয়ে গেছে কবে আটু যাইতাম এলাকার মানুষ তো আপনারা আটু যাইতাম আল্লাহ আটু যাই কমিটির একটা লোক কয় না যে আরেকটু যা এই যে দুইজন উড়া শুরু হচ্ছে বাবা রে এই যে শেষ শেষ কথায় আছে হাদিসের আর একটা অংশ বাকি আছে এই তো মাশাআল্লাহ দেখছেন এই যে বন্ধু কেমন দামি দেখেন সামনেটা টাইনা ধরছে কো বাবাটা কই যা আছে কতানো গেলে দি বইলে আর উড়স না উঠলে আর বস না এরকম অবস্থা এন্দ উড়স দু তাড়াতাড়ি ব মাশাআল্লাহ দেখছেন এই যে এরকম বন্ধু আবার টামাস যে ছেড়া টান্ডা দিয়ে বয়ালেছে পুরা সবটা হে কি বেড়াটা চিন্তা করেন পিছনের হে যদি এরকম টান্ডা দিয়ে বয়াইতে পারত পিছনের হে সবটা গেলে সুবহানাল্লাহ এবার আমরা শেষ একবারে শেষ অংশে আছি আসলে এলাকায় আসলে আমার মনে চায় না ওয়ার শেষ করে মনে চায় আর দুইটা কথা কই যদি আল্লাহ একটা লোকের নামাজি বানাই দেয় এই জন্য আমি ছয়টা নিয়োগ করছিলাম আজকে বলবো এরপরে শেষ এখন ছয়টার পরে এটার মধ্যে নাম্বার দিনে দেখে এখন ফোন ডোডা কইছে কয়টা কারণ নাম্বার কইলে আপনারা এক্ষণে মাথা বনবনায় ভুল লইলে যে কো
কইলোটা কি এত নাম্বার আছে নাম্বার 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 হয়ে গেছে এলে গান নাম্বারটা কইলাম না সরাসরি বললাম সর্বশেষ ওয়ালানা আখিরুহা দিল মাওয়ালহা এমন সময় আসবে আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে আর আসতে কোন কিছু লোক দেখবেন আলেম দেখলে আর সহ্য করতে পারে আলেম দেখলেই কিছু বলে করোনা তোমাদেরকে বোঝা দিয়ে গেছে সুশীল সমাজ তোমাদের আপন হতে পারে নাই আলেমরা তোমাদের পাশে ছিল ঠিক কিনা বলে এই যে দেখেন আলেমদের প্রতি অনেকের বিদ্বেষ আছে এরা সব হতে পারে মাগার নবীজির উম্মত এরা হতে পারে না এটা মুখে না বলে এবার আমি হাদিস দিয়ে বুঝাই দিই আল্লাহর হাবিব বলেন মান লাম ইয়ারিফ লি আলিমিনা হাক্কহু ফালাইসা মিন্না যে আলেমদেরকে সম্মান করতে পারে না ইজ্জত করতে পারে না ওই লোকটা কোনদিন আমি নবীর দলভুক্ত উম্মত হতে পারে না এরপর আলেমগণ লোকে যা ইচ্ছা তাই করে এই মার্জেন ঠান্ডা সাহ এই খাদেম সুতার লোক আপনি মনে করছেন খাদেম আপনার খাদেম আল্লাহর ঘরের খাদেম তার দাম কি জানেন সে আল্লাহর ঘরের মোয়াজ্জিন তার দাম অনেক বেশি আতওয়াল ও আনা তার ঘাটটা সবচেয়ে উঁচা হবে জোরে করে আল্লাহু আকবার সে আল্লাহর কাছে বড় সম্মানিত বড় মর্যাদাওয়া শুধু তাই নয় সাহাবাই কেরাম রীতিমতো ঈর্ষা করা শুরু করলে নবীজি যারা আজান দেয় এরা তো আজ্ঞায় গেল আমরা কি করব আল্লাহ রাসূল কয় কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যখন আজান দিব তখন তুমিও লগে লগে দেও তো তোমার আল্লাহ দামি বানায় দিব জোরে করে সুবহানাল্লাহ আল মুয়াজ্জিন মুতামিন মুয়াজ্জিন সবচেয়ে নিরাপদ ব্যক্তি হবে ওয়াল আল ইমাম দামিন ওয়াল মুয়াজ্জিন মুতামিন ইমাম হবে সবচেয়ে আমানতদার মুয়াজ্জিন হবে জিম্মাদার ইমাম হবে জিম্মাদার মুয়াজ্জিন হবে সবচেয়ে আমানতদার মসজিদের চাবিটা থাকবে আজান দিবে লোকদেরকে ডাকবে কাছে টেনে আনবে ইমাম সাহেব নামাজ পড়াবে এই সম্মানগুলো যদি না দেন কসম আল্লাহ নবীজির উম্মত আপনি হতে পারেন নাই ঠিক কিনা বলে এবার কি কি আজাব আসবে শেষ ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা বাতাসের সঙ্গে আগুন আসবে কটিয়াদি মাহফিল করতে গিয়েছি খুব দূরে না আমরা কটিয়াদি কই না কটিয়াদি নাও আমাদের দেশের মানুষের বাসার মধ্যে একটা মিল আছে নাও আলহামদুলিল্লাহ কটিয়াদি আমরা এরপরে মমিন সিং কিশোরগঞ্জ একটু একটু পার্থক্য আর সবই মিলে কই করতে দিলা দাঁড়াও তো বাবা তুমি দাঁড়াও 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 আল্লাহ হ্যাঁ শুনেন ভালো করে এটা ওয়াজের সাথে দাম একটু জোরে কত দিই তুমি হ্যাঁ শুনছেন এরপরও বিশ্বাস করে না নামাজ পড়েন না এরপরও আহা আহা কেমনে বোঝাবো فَلْيَرْتَكِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرًا اللَّهُ হাবিব বলেন শোনো বাতাসের সঙ্গে আগুন আসবে পাইছেন কয় না এটা আমার লোক এটা চিনেননি আপনারা হ্যাঁ কে দেখছে নিজের চোখে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহরে ভয় করেন আল্লাহর আযাবরে ভয় করেন এই আযাব আমি আমার নিজের চোখ দিয়ে দেখি নাই আল্লাহ আপনার কিছু গোলাম নিজের চোখ দিয়ে দেখেছে আল্লাহ এমন ভয়াবহ আযাবগুলো পৃথিবী সব জায়গায় ছড়িয়ে যাবে আল্লাহর হাবিব বলেন সব জায়গায় বাতাসের মধ্যে প্রচন্ড বেগে আগুনগুলো চলবে একবার চিন্তা করেন ঘরে ঘরে এলাকায় এলাকায় জায়গায় জায়গায় যদি আগুন চলে আপনি কই যাবেন কোথায় গিয়ে পালাবেন যার মতো কোনো জায়গা থাকবে না আপনি পালাবার মতো জায়গা পাবেন না আপনি দৌড়ানোর মতো জায়গা পাবেন না ছোট্ট একটা জায়গায় দিয়ে আল্লাহ বুঝালেন সতর্ক হও আমার পার্শ্ববর্তী জানা কোটিয়াদি হোসেনপুর পাকুন্দিয়া খুব দূরে না কাছাকাছি জায়গায় দিয়ে আল্লাহ বুঝায় দিলেন সতর্ক হয়ে যাও আর যদি আমরা নামাজি হয়ে যাই আমার কাছ থেকে যিনি আযাব উঠায় নিবেন তিনি কে ও মুসলমান আযাব আসছে জলজালা সিরিজ ভূমিকম্প শুরু হয়ে যাবে অলরেডি আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে আমার দেশে ফজরের সময় গত বছর ভূমিকম্প হয়েছিল যদি আল্লাহ চাইতেন শেষ হয়ে যেত অধিকাংশ মানুষ বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হতো যিনি আমাকে আপনাকে আবার একটা সুযোগ দিলেন তাওবা করার মতো সুযোগ দিলেন ভূমিকম্প আসার আগে সোজা হয়ে যান আযাব আসবে খাসসা গুমাসিন ভূমি দশ হয়ে যাবে পঞ্চগড়ের ৩৫টা বাড়ি ভূমি দশে দশে গিয়েছে আল্লাহ বুঝায় দিলেন সতর্ক হ আযাব আর গজব চলে আসতেছে তাকায় দেখেন মাসখার আকাশ থেকে পাথর পড়বে অলরেডি আমেরিকা একটা ভিডিও প্রকাশ করেছে পাথরটা কত বড় হতে পারে যে পাথরগুলো পড়বে স্ট্রয়ে যেগুলো পড়বে কত বড় হতে পারে তারা টুইন টাওয়ার একদিকে রেখেছে গোটা আমেরিকা একদিকে রেখেছে আরেক দিকে পাথর রাখছে পুরো স্প্যান্ডেলটা যত বড় হবে পাথরটা এত বড় আর আমেরিকাকে দেখানো হয়েছে আমার কলমের সামনের যে বল পেনটা আছে এদ্দুর চিন্তা করেন এরকম পাথর পড়লে আমরা থাকব বলেন থাকব আল্লাহ বলেন ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব শাস্তিদার ক্ষেত্রে যিনি অত্যন্ত কঠোর তিনি কে জোরে বলেন না তিনি কে আরো জোরে বলেন না তিনি কে এরপরে শাস্তি হবে কদফা ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে এটাও এখন তাকায় দেখেন ছেলেরা পর্যন্ত ভুরু প্লাগ করে ছেলেরা কানের ভিতরে দুল পড়ে ভুরুর ভিতরে দুল পড়ে উল্টা পাল্টা বড় বড় চুল রাখে এখন ব্যান মেয়েদের ব্যানগুলো ছেলেদের মাথায় পড়ে আছে না না শুদ্রে যান মুসলমান সময় আর না শুদ্রায় যান আল্লাহ পাক আজকের এই মাহফিলে আমার নিজের অত্যন্ত আপন মানুষ আপনারা দুহাত জোর করে বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলি একটা মুহূর্ত আর দুনিয়ার পাগলামি সাগলামিতে কাটায় দিয়ে এই দুনিয়া বড় পথ এই দুনিয়া আমার আপন না আমার আপন হবে আমার মাওলার ঠিকানা আল্লাহর জান্নাত আপন হবে
দুনিয়া গল্প করার জায়গা না জান্নাতে অফুরন্ত সময় গল্প করবেন আড্ডা দিবেন জান্নাতে গল্প করবেন জান্নাতে আড্ডা জমাইবেন জান্নাতে সময় কাটাবেন জান্নাতে সময় শেষ হবে না দুনিয়ার সময়টা বড় অল্প এই অল্প সময় শুধু আল্লাহর জন্য কাজে লাগান আল্লাহ যেন সেদিন আপনাকে ভুলে না যায় আল্লাহ যেন সেদিন না বলে যে আজকে তোরে ভুলে গেলাম فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا আমারে যেমনে ভুলে গেছিলে আমি আল্লাহ তোরে ভুলে গেছি একটু নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ভাইরা বলেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ বলেন বলেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ কে কে পড়বেন হাত তুলে আল্লাহকে দেখান তো লিল্লাহে তাকবীর লিল্লাহে لله تكبير নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ যারা আপনার বরকতের ঘোষণা করলো সুন্দর আয়োজন করলো হাত উঠালো আল্লাহ প্রত্যেকের অন্তর পরিবর্তন করে নামাজি বানায় দাও সকলে করেন আমিন হাতগুলো নামান ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ একটা লোক আমরা না উঠি আল্লাহর কাছে একটু মুখতাসার হলো চোখের পানি সেরে কিছু চেয়ে আল্লাহর কাছে যাই আজকের এই মাহফিলে যা যা বললাম আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন দুইটা হাত আল্লাহর দিকে আমরা উঠাই দিই আল্লাহুম্মা আমিন রব্বানা যতজন এখন আমার সামনে বসছেন এই মাহফিল থেকে আমি এখন দেখতে পাচ্ছি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ওনারা হাঁটাহাঁটির দায়িত্বে আছে পাঁচজনের মধ্যে এখন তিনজনে বইয়ে পড়ছে জাকিয়া যা যাওয়ানোর সুস্রোত নেই পাঁচজন হাঁটাহাঁটির দায়িত্বে আছি আর গেডের এনো ভলান্টিয়ার আছে সাতজন যদিও মাহফিল কর্তৃক তাদেরকে ভলান্টিয়ারের দায়িত্ব দেওয়া হয় নাই কিন্তু এমনি ধারায় রয়েছে এরপরেও ভয় না চিন্তাটা কর কারবারটা মাশাআল্লাহ এবার বসছে এবার বসছে যারা যারা বসছেন আলহামদুলিল্লাহ 100% না শুনে 50% শুনে কারা কেন চলে যাবেন হাত উঠায় দেখা মাশাআল্লাহ একজন হাত তুলছে যে আসলে ওনার কাজ আছে অসুবিধা নেই এবার দেখতে চাই আজকের এই মাহফিলে 50% নয় 60% ও না 70% ও যাব না তবে 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায় নসুন্দরী মানুষ যে এত সহজ সরল এটা আমার জানা আছে না 80% শুনে আপনারা চলে যাবেন কত পার্সেন্ট মাশাআল্লাহ একটু মনের থেকে কোন তো 100% কেরা কেরা শুনবেন একটু হাতগুলো উঠান তো দেখি 100% একজনে দাঁড়ায় জোরে তাকবীর দিবেন দেন তো দেখি একজনে তাকবীরটা দিছে কিন্তু তাকবীরটা জুইতেছে না এটা আরো জিতেছেন মাশাআল্লাহ বাবা তুমি আরেকবার তাকবীরটা দিয়ে দাও এই দুইজন রে মনে করতেছে ডাক কেন না পুরস্কার দিয়ে
মাশাআল্লাহ এর আব্বাই কই হ্যাঁ এর মাদ্রাসা ছড়ায়নি এর আব্বার কাছ থেকে দায়িত্ব নেবেন কেবল হুজুরে কয়ে গেছে হেরে হুজুরের লগে যোগাযোগ করে এর মাদ্রাসায় ভর্তি করে তার সাহসটা চিন্তা করছেন সুবহান বাবা বসো তুমি বসো তুমি একবার বয়ে বয়ে শুনো একটা চেয়ারের মধ্যে বসো তুমি বাবা বাবা বসো বসো এর সাহসটা আমি চিন্তা করছি সুবহান বাচ্চা মানুষ সে সবার মধ্য থেকে এরা আমার নরসিংদীর গর্ব হবে একদিন ইনশাআল্লাহ মূলবাড়ি ইলি তো সর্বনষ্ট করছে এত সাহস তো আমরা এলাকার ফুলাবানের ওয়ার কথা না আমি এটা চিন্তা করতেছি মনে মনে যে হে এটা করলো কি বেটার সাক্কা ডায় তো নরসিংদীর একজনে দিছে তো হে ভাই নরসিংদী না হে যদি কই তো ময়মনসিং আমি দুঃখে মরে গেলাম কইলো ডাকে আপনার বাড়ি নরসিংদী তো আর এখনো তো কয় না নরসিংদী তো বাড়ি যাক মাশাআল্লাহ তো এবার আমরা থাকবো তো ইনশাআল্লাহ মন থেকে মহাব্বত নিয়ে একবার দুরুদ শরীফ পড়ি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ছেন সবাই সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বল্লার মতো লোকটি ধরে আইছে করে তাকবীরে লোকের এলো দেখছেন তাকবীরের লাভ কি মানে কয়জনে সরে দিতেছে কয় যে আমরা যাইছি হুজুরের নামটা কয়ে লেছি আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আয়াতটা হলো সূরা আনফাল ২৫ নং আয়াত অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায় এবার আমি জিজ্ঞাসা করি বলেন তো সূরাটার নাম কি এই যে অধিকাংশ ফেল সূরাটার নাম কি জোরে বলি সূরাটার নাম কি আয়াত নাম্বার কত অবতীর্ণ হয়েছে কোথায় মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা আনফালের একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি একটি আয়াতের তাফসীর যদি আল্লাহর কোন কোরআন শুনে যান কেমন সব হবে নবী যে আবু যরকে ডেকে বললেন আবু যর শোনো লান তাগুদু ওয়াতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ خير لك من أن تصلي مئة ركعة التيار جدي تمي شكار تشتكرم التيار جدي تمي بجار تشتكرم التيار تر کرنے جنی تمارا ملنما ایک دوئی رکت نو ایک شو رکت نو فال نماز پلن جمان صاحب حبیب এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে খুশি না বেজার কয়টায় তাফসীর শুনলে একটায় তাফসীর শুনলে সব কত মাশাআল্লাহ এত খুশি হইলাম আমি আপনারা বলতে পারতেন হুজুর ১০০ রাকাত উত্তরটা ১০০% সঠিক হইতো না ১০০ রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে সুবহানাল্লাহ একই সাহাবী আবু যর কে ডেকে নবীজি বললেন আবু যর শোনো লা আনতাগুদু ওয়াতাআল্লামা বাবাম মিনাল ইলম উমিল বিহি আও লাম ইউআমাল خير لك من أن تصلي ألف ركعة تمي جدي نتون كنو جان شكو
যেটা আগে জানো নাই আগে শিখো নাই আজকের মাহফিলে যদি একটা একটা করে নতুন জ্ঞান শিখতে পারে এখান থেকে ওঠার আগে বান্দার আমল নামায় যিনি হাজার রাকাতের চাইতে বেশি সওয়াব দিবেন তিনি কে নতুন একটা একটা শুনবেন আর শিখবেন হাজার রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ তো খালি টেহই কামাইবেন না একটু সওয়াবও নিবেন কয় না তো নিবেন তাহলে কোন কোন সূরা এই যে হগুলো কিনতে আমার কইত না কোন সূরা যে সবটা মুহে মুহে নেন সব কোন সূরা আয়াত নাম্বার কত আহ এবার সুন্দর হইছে অবতীর্ণ হইছে কোথায় খুব সুন্দর হইছে দুইজনে জান কোন 50% হইছে না মনে হয় যদি একটু আটটা দেহায় কইতেছে না হুজুর আইতাছি তো তো সাত্য বাজার চিন্তা করছে আল্লাহ তুমি দুইজন আরো লইও তাড়াতাড়ি মাশাআল্লাহ দুইজন আয়া সার এলে গিয়ে দুইজন মাফ করে দিছে অসুবিধা তো আমরা থাকবো তো ইনশাআল্লাহ যে ছেলের লেগে দিয়ে দিতেছেন কি দিব এই মাদকদের ঘটনা বলি আরে নামটা লড় ঠিক হয়েছে আচ্ছা যেহেতু কুয়ে লাইছি বাপেরে আতুরি দিয়ে বাড়ি দিয়ে বাপেরে মেরে লাইছি আমি মাহফিল করছি ওই জায়গায় যখন আমি কথাটা বলতেছিলাম এলাকার মানুষ কাঁদতেছে হুজুর এই এলাকায় তো এই ঘটনা ঘটছে বাপকে সন্তান হত্যা করে ফেলেছে অথচ ওই সন্তানের লেগে সব দিয়ে গেলে মেয়েদের হক মাইরা আল্লাহ করে ছাড়বে না ঠিক কিনা বলেন আমার আপনি ওয়াজ্জাকাতু মাগরামাত যাকাত বন্ধ হয়ে যাবে যাকাত কে মানুষ জরিমানা মনে করবে অভিশাপ মনে করবে এখন দেখবেন আমাদের বাবুরহাটে অর্ডার দেওয়া থাকে যাকাতের লুঙ্গি যাকাতের শাড়ি আছে নি যাকাতের লুঙ্গি যাকাতের শাড়ি তোরে এটা কেনা দায়িত্বটা দিল এই লোকের দরকার 5 কেজি চাল তুমি তাকে কোন কারণে লুঙ্গি দিবা এই লুঙ্গি দিয়ে যাকাত আদায় করলে যাকাত আদায় হবে না হবে না এবং হবে না কয় শাড়িতে যদি বাইনে যদি ফাতলা পারেন হেনা দিয়ে অসুবিধা নাই যে যাকাতের লুঙ্গি আর যারা নেয় তারাও জানে যে আল্লাহ এটা হারামি হে দিছে এটা আমি জীবনও ফিরতাম না এটা দিছে 50 টাকার লুঙ্গি 10 টাকা বেচা খবরদার জাকাত নিয়ে এই রকম ঠাট্টা করবেন না জাকাত নিয়ে যারা ঠাট্টা করে তাদের উপরেই দুর্ভিক্ষের মতো আযাব আসে আমগের উপরে দুর্ভিক্ষর আযাব আইব এই একটা পয়েন্টের কারণে বেশি আসবে ঠিক কি না বলেন আরব দেশের লোক কিন্তু জাকাত দেয় প্রচুর প্রচুর পরিমাণ জাকাত দেয় আপনি চিন্তা করতে পারবেন না কিন্তু আমরা জাকাত নিয়ে মনে করি অভিশাপ কোটি কোটি টাকার মালিক কইলে কি যাকাত দেন না কয় হুজুর আমার ঋণ আছে অনেক অনেক ঋণ আছে হুজুর আপনি জানেন না তো তোর ঋণটা কি তুই এই মাসে পরিশোধ করতেছ এত বালা লোক এই জন্য যাকাত দিতে হবে প্রপারলি যাকাত আদায় করতে হবে ঠিক কিনা বলেন এরপরে দেখবেন তুউল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন আলেম হবে শুধুমাত্র নাম কামানোর জন্য আলেম হবে শুধুমাত্র টাকা কামানোর জন্য ফেমাস হওয়ার জন্য কথা বলবেন ভাইরাল হওয়ার জন্য কথা বলবে ভাইরাল হওয়ার জন্য যারা কথা বলবে কসম আল্লাহ এই আলেমদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে বড় ভয় লাগে এই পয়েন্টটাতে আসলে বড় ভয় লাগে আমরা কথা বলি অনেক জায়গায় ক্যামেরা থাকে কথাগুলো সব রেকর্ড হয় মনের ভিতরে যদি চলে আসে এইটা বললেই ভাইরাল আপনি ভাইরালটা হইলেন কার জন্য আপনি ভাইরালটা হইলেন ফেডের লাগা ওয়াসাইয়াসলাউনা সাইয়ারা
এই পেটের মধ্যে যা দিতেছেন সব জ্বলন্ত আগুন আপনি টেরও পাচ্ছেন ভাইরাল হওয়ার চিন্তা করে মাকবুল হওয়ার চিন্তা করে আল্লাহর কাছে কিভাবে মাকবুল হওয়া যায় এই চিন্তা করা লাগবে ঠিক কি না বলেন ঠিক এরপরে দেখবেন আপনার রাজুল ইমানাতহু এমন সময় আসবে যেই কারণে আযাব আসবে স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে স্ত্রীর জন্য স্বামী সব দিয়ে দিবে উজার করে দিবে আকম্মাহু জনম দুখিনী মা সেই মাকে বঞ্চিত করে দিবে মায়ের দিকে তাকাবে না কনকনে শীতের সময় নিজে আর স্ত্রী মিলে মলমোটা কম্বলটা দিয়ে ঘুমাবে মায়ের জন্য পাতলা একটা খেতা দিবে এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কথা বলবেন না তিনি কে আযাব আসেই কারণ এরপরে দেখবেন আদনা সাদিকহু বন্ধুরে বড় আপন বানাবে এখন দেখবেন বন্ধু ছাড়া পোলাপান কিছু বুঝে না বাপের লোকে খারাপ ব্যবহার করে বন্ধুর বাপের গেছে কি আঙ্কেল ভালো আছেন আঙ্কেলে কয় দেখছো তুই কার বাড়িটা কোন বেড়ার পুত্রী মাশাআল্লাহ এত ভালো মানুষের পুত্র কিন্তু হে হে বাপের লোকে ঠিকই খারাপ ব্যবহার করে ঠিক কিনা বলে আক্কা উম্মাহু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে আকসামাহু বাপকে বড় দূরের মনে করবে বাপের আপন বানা আজকে আমি যখন কক্সবাজার থেকে আসলাম আমার আব্বা ফোন দিয়ে খবর নিতেছে বাজান এখন কোথায় কোন সময় বাসায় আসবা বাসায় আসার পরই আব্বা মাদ্রাসা থেকে আসছে আমাকে দেখার জন্য আমি বললাম আব্বা আপনার শরীরটা কেমন আব্বা বারবার বলতেছে হে বাজার তোমার শরীরটা কেমন আমি চিন্তা করতেছি এর নাম বাপ সারা রাত তেমন ঘুম হয় নাই দিনের বেলায়ও ঘুম হয় নাই জোহরের নামাজ পড়ে যখন ঘুমাতে গেলাম আমার আব্বা আমার গায়ে কম্বলটা টেনে দিয়ে বলতেছে বাজান ঠান্ডা লেগে যাবে কম্বলটা দিয়ে ঘুমাও আমি এই দৃশ্যটা দেখে মনে করলাম আল্লাহ বাপ মানুষের জন্য কত কাছে মা মানুষের জন্য কত কাছে সন্তানের কত আপন এই মা বাপকে যখন পর বানায় দিবেন বুঝবেন আযাব গজব চলে আসার সময় চলে এসেছে ঠিক না বেঠি কিছু নাই আপনার নিজেই চলতে পারেন না ৫০০ টাকা হলেও মায়ের হাতে দিয়ে বলবেন মা আমি নিজেই কষ্ট করে চলি আপনি তো দেখেন কি কষ্ট হয় আমার জন্য একটু দোয়া করে বেশি কিছু না ৫০০ টাকা হাতে তুলে দেন আপনি দেখবেন জায়নামাজটা নিয়ে মা দুইটা হাত তুলে আল্লাহরে বলবে আল্লাহ আমার ছেলে কষ্ট করা ৫০০ টাকা আমারে দিছে আল্লাহ তুমি তারে আয় ইনকাম হায়াতে দৌলতে আল্লাহ বরকত দিয়ে দিও আল্লাহ তুমি ৫ লাখ টাকার বরকত আমার সন্তানকে দান করে এই হচ্ছে মা মা বাপকে যারা দেয় না আল্লাহর আদালতে তারা পার পাবে না মা বাপের সাথে সুন্দর আচরণ করেন দুনিয়ার জীবনের ভাগ্য যিনি খুলে দিবেন তিনি কে এরপরে দেখবেন এমন সময় আসবে জাহারাতিল সাতু ফিল মাসাজিদ মসজিদে মসজিদে ইমাম সবকে বাধা দেওয়া হবে মুখে মুখে তর্ক করা হবে খতিবকে বাধা দেওয়া হবে ঠিক কিনা বলে হয়নি বেশি কইছেন আকর্ষণ কয় ভয় কয় বেশি আসলে বেশি এটা করেন না হা হা এটি করেন না আল্লাহর আজাব আসতেছে কি কি আজাব আসতেছে আর একটু সামনে গেলে শুনবেন এরপরে দেখবেন কোন কারণে আজাব আসে আচ্ছা এই ফোন তো যে কইছি এগুলো কি মিলতেছে মিলে
এর পরে দেখবেন এমন সময় আসবে আল্লাহর হাবিব বলেন সাদুল কবিলা ফাসিকহ ফাসিক এলাকা এলাকায় নেতা হয়ে যাবে ফাসিকদের নেতৃত্ব চলবে ঠিক কিনা বলে আল্লাহর হাবিব বলে গেছেন আমার কথা না তিরমিজির বর্ণনা হাদিস শুনাইতেছি আপনাদের এরপরে আল্লাহর হাবিব বলেন জাইমুল কওমের জুলহুম বড় বড় নেতা দুশ্চরিত্র লম্পটগুলো নেতা হয়ে যাবে এমন নেতা যখন দেখবেন বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে ঠিক না বেটি এরপরে এমন সময় আসবে দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর হাবিব বলছেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি মানুষ অনেক সময় খারাপ লোককে সম্মান করবে শুধুমাত্র তার ভয়ে তার খারাপ থেকে বাঁচার জন্য তার গুন্ডামি বদমাইশি এত বেড়ে গেছে এগুলো থেকে বাঁচার জন্য সামনাসামনি দেখলে সম্মান করবে ঠিক কিনা বলে হ্যাঁ ডান দিক দিয়ে আটলে মানুষ বাম দিক দিয়ে যায় আর কয় আল্লাহ আজ যদি সামনে না ফুরি যে বাপ যদি টেবে আজ যদি তার সামনে না ফুরি আল্লাহ ফোন চেষ্টা দেয়া মসজিদে দিয়ে এরকম লোক আছে না নাই রসুল বলে গেছেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি তার খারাপি থেকে বাঁচার জন্য তারে মানুষ সম্মান করবে মূলত তার কোনো ইজ্জত নাই বেজ্জত ইজ্জত বলতে কিচ্ছু নাই হ্যাঁ নিজেও জানে যে মাঝে তার একটু ইজ্জত করে না হুদার লগে যে অস্ত্র টস্ত্র আছে এই জন্য কিছু ইজ্জত সামনাসামনি দেহায় হ্যাঁ নিজেও যদি দেহে মাঝে মাঝে এই দিকে সালাম কালাম দেশটা করে পরে কয় না সালাম দিছি তো চাষা আপনি খেয়াল করছেন না মনে একটু আমি সামনে যাই পরে আল্লাহ এত জায়গা ঠাডা ফলা হয় কফলটা দেহ না তুমি এরম লোক আছে না নাই এরপরে দেখবেন এগুলো মিলতেছে নি সব না মিলে কেমনে এরপরে দেখবেন আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবেন জাহানাতিল কাইনাত ওয়াল মাআজিফ এমন সময় আসবে বাদ্য যন্ত্র গান বাজনা বেড়ে যাবে মোড়ে মোড়ে বাদ্য যন্ত্র গান বাজনা চলবে ঠিক কিনা বলে আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে গান মানুষ মাথাত নিয়ে ঘুরবে আমার দিকে তাকান এই যে মনে করেন ইয়ারফোনটা কানের ভিতরে দেন এটা 30 বছর আগে ইয়ারফোন আসেননি 20 বছর আগে আসেন না এখন আসেনি 30 টেবিল ইয়ারফোন পাওয়া যায় এই ইয়ারফোন মানুষ মাথাত লইয়া ঘুরে গান কানের ভিতরে ঢুকাইতেছে দেখছেন 1450 বছর আগের বলা কথাগুলা পুরো পুরি মিলে যাচ্ছে ঠিক কিনা বলে এরপরে আমার ভাইরা তাকায় দেখবেন শরীবাতিল খামর চারদিকে মদ বেড়ে যাবে ইয়াবা বেড়ে যাবে ফেন্সিডিল বেড়ে যাবে আফিম বেড়ে যাবে মেরিচুয়েনা বেড়ে যাবে এলএসডি বেড়ে যাবে আইস বেড়ে যাবে নানা নামে বানামে নেশা ছড়ায় যাবে এমনকি জুতার আঠা টিকটিকির লেস এমনকি পচা দুর্গন্ধযুক্ত মোজা দিয়ে পর্যন্ত নেশা করবে কিছুদিন পরে আর টয়লেট সাফ করা লাগবে না এটাও নেশা হয়ে যাবে ঠিক কি ভাই এরপরে সময় হয়ে গেছে কনে আটু যাইতা এলাকার মানুষ তো আপনারা আটু যাইতা আল্লাহ আটু যাই কমিটির একটা লোক কয় না যে আরেকটু যা
এই যে দুইজন উড়া শুরু হচ্ছে বাবা রে এই যে শেষ শেষ কথায় আছে হাদিসের আর একটা অংশ বাকি আছে এই তো মাশাআল্লাহ দেখছেন এই যে বন্ধু কেমন দামি দেখেন সামনেটা টাইনা দর্শক কো বোয়াটা কই যা আছে কত অনু গেলে দি বইলে আর উড়স না উঠলে আর বস না এরকম অবস্থা এন্ড উড়স দু তাড়াতাড়ি বল মাশাআল্লাহ দেখছেন এই যে এরকম বন্ধু বা দামাস যে ছেড়া টাঙ্গা দিয়ে বয়লেছে পুরো সবটা হে কি বেড়াটা চিন্তা করেন পিছনের হে যদি এরকম টান্ডা দিয়ে বয়তে পারত পিছনের হে সবটা গেলে সুবহানাল্লাহ এবার আমরা শেষ একবারে শেষ অংশে আছি আসলে এলাকায় আসলে আমার মনে চাই না ওয়ার শেষ করতে মনে চাই আর দুইটা কথা কই যদি আল্লাহ একটা লোকের নামাজি বানায় দেয়